রবীন্দ্রনাথ ঠাকুরই মহাজাতি সদনে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। 1938-এর শেষের দিকে দ্বিতীয় দফায় সভাপতিত্বের জন্য তৈরি হচ্ছিলেন সুভাষ, প্রার্থী হিসেবে তৈরি হচ্ছিলেন তিনি। এই সময়ে সুভাষের প্রার্থী হওয়াটা পছন্দ করলেন না গান্ধীজি। এবার সুভাষ গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। রবীন্দ্রনাথ জানালেন তিনি সুভাষ এবং জওহরলালকেই দেশের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। উগ্র এবং কট্টর গান্ধীবাদীরা চাইছেন না সুভাষ আসুক। রবীন্দ্রনাথও আর চুপ করে থাকলেন না, চিঠি লিখলেন গান্ধীজিকে, জওহরলালকে শান্তিনিকেতনে ডাকলেন। তিনি চাইলেন সুভাষের প্রতি গান্ধীজির মতিগতির পরিবর্তন হোক, অবসান ঘটুক কংগ্রেসের এই অন্তর্দ্বন্দ্বের। আমি বুঝতে পারছি না ওদের অসুবিধাটা কোথায়। ওদের কেন মনে হচ্ছে আমি সভাপতিত্ব করলে গান্ধীজির গুরুত্ব কমে যাবে? এমনটা হয় নাকি? গান্ধীজির মতন একজন মানুষকে কি কখনো কারুর পক্ষে আড়াল করা সম্ভব? হ্যাঁ, মতের অমিল হতেই পারে, কিন্তু গান্ধীজি দেশের মানুষকে এক হয়ে এগিয়ে যাবার সাহস দিয়েছেন, আন্দোলন করতে শিখিয়েছেন। আমি সভাপতি হলে ওনার গুরুত্ব কমবে না। তোর তো একটাই লক্ষ্য ছবি, স্বাধীনতা। সে একই লক্ষ্য তো গান্ধীজিরও। আমি তো বুঝতে পারছি না তাহলে বিরোধ কত। বিরোধ আছে বিভা। ছবি তুই বুঝতে পারছিস না, এটা মতের নয় পথের বিরোধ। তুই চাইছিস আগামী বিশ্বযুদ্ধের সময় নিজেদের সংগঠিত করে দেশকে স্বাধীন করতে, কিন্তু গান্ধীজি সেটা চান না। গান্ধীজি চান ইংরেজদের সংকটকালে ইংরেজদের পাশে দাঁড়াতে। ওনার মনে হয় ভারতীয়দের প্রতি ইংরেজদের মনোভাব বদল হবে। অসম্ভব, আমি বিশ্বাস করি না এটা। ওই ইংরেজরা অত্যন্ত ধূর্তের মতো আচরণ করছে আমাদের সাথে, তুমি বুঝতে পারছো না সেটা? ওদের সাথে আর কোনো রকম আপোষ নয় মেজ দাদা। প্রয়োজনে আমি ওদের শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করব। আমরা ওদের সহযোগিতা করব আর ওরা আমাদের ভালোবেসে আমাদের দেশ ছেড়ে চলে যাবে, এ হতে পারে না। বিরোধ তো সেখানেই শুবি। হ্যাঁ, গান্ধীবাদীরা চাইবে আমরা যেন এই সময়ে ব্রিটিশদের বিরোধিতা না করি। কিন্তু তাহলে তো তোমার পদ গান্ধীজির বিরোধিতাই করা হবে ছোটদাদা। এই প্রশ্নটাই তো আসার কথা নয় মেজ বৌদিদি। সহমত নয় মানে বিরোধিতা নয়, এটা বুঝতে হবে। আমি গান্ধীজিকে বোঝাবো, উনি বিচক্ষণ মানুষ, উনি যখন বুঝবেন আমার পথটাই সঠিক, তখন উনি নিশ্চয়ই আমাকে এগিয়ে যাবার পথ করে দেবেন। দেশের সামনে এক মহান সুযোগ উপস্থিত, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে আমাদের। হ্যাঁ, এখন কংগ্রেসের কিছু কর্তারা এতে সায় দিচ্ছেন না। শুধু তাই নয় শুভি, গান্ধীজিকে ভুল বোঝানো হচ্ছে, আর এটা করছে কংগ্রেসের কিছু বড় নেতা। এক সাংঘাতিক রাজনীতি, ব্রিটিশদের সাথে কূটনৈতিক লড়াই লড়তে লড়তে আমরা নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়ছি। এর তো একটাই কারণ মেজ দাদা, ক্ষমতা। আমরা সবাই ক্ষমতা ভালোবাসি, তাই নিজে ক্ষমতা না পেলে অন্যের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করি। দেখো, আমি শুধুমাত্র এইসব লোকদের এড়িয়ে চলার চেষ্টা করছি, আর কিচ্ছু না। ছাত্র সংঘের কিছু কর্মীরা কংগ্রেসে যোগ দিয়েছেন, আমার পথে ওরা আমাকে সাহায্য করবে কথা দিয়েছেন। আমার সিদ্ধান্ত বদলাবে না মেজ দাদা, গান্ধীজিকে সেটা বুঝতে হবে। তুই বলছিস গান্ধীজি বুঝবে, কিন্তু আমার ভয় হচ্ছে
তোর আর গান্ধীজির বিরোধ প্রকাশ্যে আসলে লাভ হবে ব্রিটিশদের। ব্রিটিশরা এমনিতেই বিভাজনের রাজনীতিতে শাসন চালায়। শুভি, এখন কংগ্রেস যখন দেশের মানুষকে বাঁধছে, এই সময় যদি কংগ্রেসের মধ্যে ভিন্ন ভিন্ন মত হয়, মানুষ না বা ছন্ন ছাড়া হয়ে যায়। চিন্তা করো না মেস দাদা, আমি বুঝিয়ে বলবো ওনাকে। ইলেকশনটা মিটতে দাও, ওয়ার্ধায় গিয়ে আমি গান্ধীজির সাথে কথা বলবো। গান্ধীজি যতই অসন্তুষ্ট হন না কেন, সুভাষ নির্বাচনে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়ে একেবারে ঠিক কাজ করেছে। সুভাষ সভাপতি হলে গান্ধী নীতি একেবারে পঞ্চাল হয়ে যাবে। সুবিনয়দার, সমস্যা হচ্ছে একজন বামপন্থীকে সভাপতি করার ইচ্ছে দক্ষিণপন্থীদের মোটেই নেই, কিন্তু সুভাষদার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিশ্বযুদ্ধের তামামা বাজতে শুরু করলে সুভাষদাকে যদি সেই সুযোগ নিতে হয়, তাহলে কিন্তু সুভাষদাকে পদে থাকতেই হবে। গান্ধীজি সুভাষবাবুর সিদ্ধান্তে যে খুশি নন, সেটা কিন্তু দেশের অনেকে বুঝতে পারছে। কাজেই এবার নির্বাচনের লড়াই খুব কঠিন হবে। তবে সুভাষদা এবার নির্বাচনে জিতলে ব্রিটিশরা আর টিকে থাকতে পারবে না। দেশ এবার স্বাধীন হবে, কারণ ব্রিটিশ সরকার ইতিমধ্যে সুভাষদাকে ভয় পেতে শুরু করেছে। ওরা চিন্তিত এবং ভীত। তাই সুভাষদা নির্বাচনে জিতলে কাজটা আরেকটু এগিয়ে যাবে। মানে আমাদের সকলের বোধহয় বিষয়টা এতটা সহজ ভাবাও ঠিক হবে না, কারণ দেশ স্বাধীন করতে গেলে আমাদের উপর দিয়ে কত আঘাত যাবে তা সুভাষদা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তাই হয়তো মহাজ্যোতি সদন ব্রিটিশরা শেষ কামড় দেবেই, আর সেটা সুভাষদাকেই। শোনো, এখন আমাদের সবাইকে কিন্তু আরো বেশি সাবধানে থাকতে হবে। ছাত্রী সংঘ কংগ্রেসে যোগ দেওয়ার পর পুলিশ আমাদের সবার উপর নজর রেখেছে, ফলে সবাই খুব সাবধান। বলছিলাম রামাকাকাবাবু, আপনি বড়দাদের বিয়ের সময় থাকবেন তো? তেমন কোনো কাজ না থাকলে নিশ্চয়ই থাকবো। শিশির, তুমি মেজদাদা মেজ বৌদিদির থেকে জেনে নিও কিভাবে কি হবে। শিশির, আমার মনে হয় আমি থাকতে পারবো বিয়ের সময়, কারণ তখন তেমন একটা ছোটাছুটি থাকবে না আমার। কেন? তখন তো ইলেকশনের সময়, তখন তো আপনার ব্যস্ততা আরো বেড়ে যাওয়ার কথা। শুভি, শুভি, কি হয়েছে মেস দাদা, তোমরা এত উত্তেজিত কেন? তুই খবর শুনিসনি? কোন খবর? গান্ধীজি চান না তুই নির্বাচনে লড়াই করিস, সেই জন্য গান্ধীজি তোর বিপক্ষে কাকে ভোটে দাঁড় করিয়েছে জানিস? পট্টাবি সীতারামাইয়াকে। এই ব্যাপার জানি তো। ছোট দাদা, তুমি সবটা জেনেও এত নিশ্চিন্ত আছো কি করে? মেজ বৌদিদি, আমাদের কাজের ওপর আমার ভরসা আছে, আর ভরসা আছে দেশের মানুষের ওপর। আমরা এই নির্বাচনে জিতবই, না হলে বুঝবো আমরা দেশের মানুষকে এতদিন কিছু বোঝাতেই পারিনি। কিন্তু তুমি তো বলেছিলে ছোট দাদা, যেদিন গান্ধীজি সবটা বুঝতে পারবেন, তিনি আর এই পথে বাধা হয়ে দাঁড়াবেন না। এখনো তাই বলছি, ওনার বুঝতে হয়তো একটু সময় লাগবে। জওহরলাল নেহরুর সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে, উনি বোঝার চেষ্টা করছেন যে গান্ধীজি কেন হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিলেন। ইংরেজ সাম্রাজ্যবাদীদের সাথে আপোষের প্রচেষ্টা ব্যর্থ করতে হলে এই নির্বাচনে আমাদের জিততেই হবে, এটা কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়। কংগ্রেসের মতো একটা গণতান্ত্রিক সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়া উচিত নীতি এবং কার্যসূচির ভিত্তিতে। হ্যাঁ, যদি নরেন্দ্র দেবের মতো আরেকজন আপোষ বিরোধী জাতীয় নেতা সভাপতি হন, তাহলে আমি এমনি সরে যাব, কিন্তু তা তো হবার নয়।
অতএব এই নির্বাচনের লড়াইতে আমাদের জিততেই হবে। एक बात कहना था आपसे बापूजी, इस सुभाष को बहुत पहले रोकना चाहिए था। आखिर हमारी कांग्रेस पार्टी का भी एक नीति है इस सुभाष दल में विभाजन करने की कोशिश कर रहा है। सबसे बड़ी बात तो यह है बापू, सुभाष सबको कह रहे हैं कि बापू का नीति ही सिर्फ काफी नहीं है, सबका एक नीति होनी चाहिए। और ये कितनी बड़ी नुकसान की बात है ये वो समझना ही नहीं चाहते। सही में कांग्रेस के लिए नुकसान की बात है, देश के लिए नुकसान की बात है। बापूजी आप सीधा सुभाष को हट जाने को क्यों नहीं बोल रहे? क्यों कहूं मैं, हर एक को अधिकार है कि वो अपने मन की बात कह सके। मैं सुभाष को मना नहीं कर सकता, पर देश के भविष्य के बारे में सोचते हुए इतना जरूर कर सकता हूं कि चुनाव में सीतारामैया की जीत निश्चित हो। पार्टी के कार्यकर्ताओं को मेरा आदेश भेजो, व्यक्तिगत संचार बढ़ाओ, सीतारामैया को हर हाल में जीतना पड़ेगा, यही एकमात्र उपाय है। किछु दिनेर मध्ये बरजात्री संख्या आपनाके जानिए देवा हबे। बेश बेश, एरपरे तो आमार आर कोनो चिंता करार कोनो कारणई थाकते पारे ना। एरकम बाड़ीते आमार मेयेर बिये होच्छे, एतेई आमी अर्धेक निश्चिंत। আর আজকে তো আপনি আমার সঙ্গে কথা বলে আমাকে আরো নিশ্চিন্ত করলেন শরৎবাবু। এই নিন বেয়ে মশাই, আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ের আমাদের বাড়িতে কোনো অসুবিধা হবে না। বেশ। হ্যালো, হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে কাউন্টিং এর কি অবস্থা? এগিয়ে আছি, আর আগেরটায় এটা পিছিয়ে ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখুন কি হয় জানাবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এক মিনিট দাও, আমাকে লিখতে দাও। ঠিক আছে ঠিক আছে, হ্যালো বিপিনবাবু, হ্যাঁ আমি সুভাষ বলছি। হ্যাঁ কোনো চিন্তা করবেন না, আমরা জিতছি। হ্যাঁ হ্যাঁ ঘাবড়াবেন না, রাখি। কল্যাণী, হ্যাঁ মাস্টারমশাই কি করছেন? আরে ওনাকে চিন্তা করতে বারণ করো, আমরা জিতছি। উনি ওনার ছাত্রকে হারতে শেখাননি। হ্যাঁ ঠিক আছে, অনধিকার চর্চা করছি বলে ক্ষমা করবেন, কথাটা কানে এলো তাই বলছি। সুভাষবাবু কিন্তু একবারও ভুল করেও বলছেন না যে আমি জিতবো, বার বার বলছেন আমরা জিতব। এই সামান্য একটা কথা দেখেই বোঝা যায় যে ব্যাপারটা কোনো ব্যক্তিগত নয়, সবাই মিলে একটা আদর্শের জন্য লড়াই করছে।
ছবি ওরকমই। ওর কাছে সবকিছুর ঊর্ধ্বে দেশ। আজকে মনে হয় বিয়ের এই ব্যাপারটা আলোচনা না করলেই ভালো হতো। আপনারা আজকে সবাই চিন্তায় থাকবেন, আলোচনা পর্যালোচনা চলবে। না না, কোনো অসুবিধে নেই। দেখুন, আপনি আমাদের বাড়িতে যখনই আসুন না কেন, কিছু না কিছু চলতেই থাকে। বাবা, বাবা কি হয়েছে? শিশির কি হয়েছে বলো। টেলিগ্রাম এসেছে। রাঘাবাবু জিতে গেছেন। তুমি সত্যি বলছো? আমি এক্ষুনি মাকে খবর দিয়ে আসছি। মা, মা! এই জয় শুধু বাংলার জয় নয়, দেশের প্রত্যেকটা মানুষের জয়। আর গোলামি নয়, এইবার স্বাধীনতা। আমার বিশ্বাস এই জয় গান্ধীজি খুশি হবে। बापूजी, बापूजी ये कैसे हो सकता है? सीतारामैया जी के हार कैसे हुआ? ये पराजय सीतारामैया का नहीं है, ये पराजय मेरी है। क्या आप मुझसे नाराज है बापू? क्यों सुभाष, तुम्हें ऐसा क्यों लगा? क्या तुमने ऐसा कुछ किया है जिससे मुझे दुख पहुंच सकता है? सही या गलत पता नहीं बापू, लेकिन मैंने सुना है आपने कहा है कि सीतारामैया की हार आपकी हार है। फिर क्या मेरी जीत आपकी जीत नहीं है बाबू? पार्टी के सदस्यों ने तुम्हें वोट देके चुनाव में जिताया है सुभाष, तो इस अर्थ में तुम्हारी जीत तो सभी की जीत है सुभाष। मैं आपकी बात जानना चाहता हूं बाबू, क्या मेरा ये मानना गलत होगा कि आप मुझसे हताश है? नहीं तो मेरी जीत से आपको खुशी होती बापू। मैं आज भी आप ही को नेता मानता हूं, जैसे देशबंधु को मानता था। मैं सिर्फ आजादी चाहता हूं बापू, पूर्ण स्वराज। और मुझे लगता है आप भी यही चाहते हैं। पर हमारे माध्यम अलग है सुभाष, और मैं नहीं चाहता कि कांग्रेस में रहते हुए हम दोनों के विचार, नीति, इनमें कोई फर्क हो। सुभाष, मुझे पता है कि तुम विश्व युद्ध का फायदा उठाना चाहते हो, यूरोप से सहायता मांगने की सोच रहे हो तुम सुभाष। क्या मेरा यह अनुमान सही है सुभाष? जी हाँ बापू, अगर जरूरत पड़े तो क्यों नहीं लेंगे। हाश, यूरोप से सहायता मांगने की एक ही मतलब हो सकती है, हाथ में अस्त्र उठा लेना। तुम कांग्रेस के सदस्य होते हुए हिंसा का अभ्यास कैसे कर सकते हो सुभाष? বাপু, আমরা যখন অসহযোগ আন্দোলন করতাম তখন কিন্তু একবারও আমার মনে হয়নি যে সেটা নিষ্ক্রিয় আন্দোলন হচ্ছে। আমার মনে হয়েছিল সেই আন্দোলন যথেষ্ট সক্রিয় আন্দোলন ছিল। তাই আমি মনে করি
এখন আমাদের আরো বেশি সক্রিয় হওয়া উচিত। স্বাধীনতার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাওয়া উচিত আমাদের। আমরা যদি ওই ইংরেজদের এই দেশ থেকে তাড়াতে চাই, তাহলে সব কর্মীদের এক হতে হবে বাপু। আর সেটা সম্ভব হবে যদি আপনি একবার কথা বলেন এই বিষয়ে। আপনি যদি কংগ্রেস থেকে একটা কর্মসূচি গ্রহণ করেন, আপ বাত করেন না বাপু? नहीं सुभाष, मैं इस मामले में तुम्हारी कोई मदद नहीं कर सकता। मैं अहिंसक था, अहिंसक हूं और हमेशा अहिंसक ही रहूंगा। और दूसरों को भी मशवरा दूंगा कि अहिंसा की ही पथ पे चले। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ সুভাষ।